হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেকেই অনেক দিন ধরে বলছেন আমার মেকআপটা আপনারা মিস করছেন। তো মিস যখন করছেন তাহলে ভাবলাম সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স, তো ভ্যালেন্টাইন্সের একটা লুক তো ক্রিয়েট করাই যায়, তাই না? তো আমি আমার প্রথমে বেসটাকে কমপ্লিট করে নিয়েছি। দেন আমি স্টেপ বাই স্টেপ কী করেছি দেখতেই পাচ্ছেন। তো আমি আমার আন্ডার আইতে আমি একটু ডাস্ট পাউডার দিয়ে দিয়েছি, যাতে করে কোনো আই শ্যাডো ফল আউট হলে পরবর্তীতে আমি এটাকে ঝেড়ে ফেলতে পারি। তো আজকের লুকটা আমি একদমই ইজিভাবে ক্রিয়েট করে দেখাচ্ছি, যেটা আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন। তো আমি এই ধরনের একটা প্যালেট নিয়ে, এটা হচ্ছে টার্টের একটা প্যালেট, তো এখান থেকে একটা ব্ল্যাক কালার একটা নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের আই শ্যাডো প্যালেট ইউজ করতে পারেন, আমি সবসময় যেটা বলি। তারপর এরকম ছোট্ট একটা ব্রাশ দিয়ে আমি আমার পুরো আইলিডের মধ্যে সেই ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তো ঠিক একইভাবে আমি আমার নেক্সট আইটাকেও ব্ল্যাক কালার একটা আইশ্যাডো দিয়ে পুরো আইলিডের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা আইলিডে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। আপনারা হয়তোবা ভাবছেন এটা কেমন একটু অগোছালো লাগছে, বাট সেটা পরের দিক দিয়ে ঠিক হয়ে যাবে। দেন আমি একটা ক্লিন ব্রাশের সাহায্যে আমি যেই ব্ল্যাক কালারের আইশ্যাডোটা দিয়েছিলাম ওইটাকে অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। বেশি ভালো করে এখানে ব্লেন্ড করার দরকার নেই, যেহেতু এখানে আমরা অনেক কয়েকটা মানে বেশ কয়েকটা কালার ইউজ করব। সো এক এক করে কিন্তু যখন ব্লেন্ড করব একটার সাথে একটা কিন্তু অনেক সুন্দরভাবে মিশে যাবে। সো আমি যেভাবে ব্লেন্ড করেছি ঠিক একইভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর টু ফেসডের একটা চকলেট বার প্যালেট থেকে আমি এটাকে একটু ব্রাউনও বলতে পারেন, আবার একটু পার্পলিশও মিক্সড আছে। সো ওইটা দিয়ে আমি আমার আবার ব্ল্যাক যে আইশ্যাডোটা আমি যেখানে দিয়েছি পুরো আইলিডে আবারও আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি বা পুরো আইলিডে লাগিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখতেই পারছেন আমি কীভাবে লাগাচ্ছি। দেন আমি আমার আরেকটা ক্লিন ব্রাশ দিয়ে আমি এই দুইটা কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই স্মোকি আইটা কিন্তু অনেক সুন্দর লাগে, স্পেশালি রাতের পার্টিতে। তো আমি যেই কালারটা আগে নিয়েছিলাম ঠিক একই কালারটা নিয়ে আমি আবারও আমার পুরো আইলিডের মধ্যে আরেকটু লাগিয়ে দিচ্ছি। দেন আমি নেক্সট আইটাকেও কিন্তু করে নিচ্ছি। তো আমি এই প্যালেটের সেম কালারটা নিয়ে আমি যেভাবে অন্য আইটা করেছি ঠিক একইভাবে আমার অপর পাশের আইটাও করে নিচ্ছি এবং আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আইশ্যাডো যত ব্লেন্ড করবেন তত জিনিসটা আরও সুন্দরভাবে দেখা যাবে, দেখতে অনেক স্মুথ লাগবে, ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা আইশ্যাডো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আমি অল্প আর একটু দিচ্ছি। তো আমার আই লুকটা কিন্তু মানে দুইটা কালার ভালো করে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি ক্রিম আমার এই প্যালেট থেকে অন্য একটা ক্লিন ব্রাশ নিয়ে ক্রিম কালারের যেই আইশ্যাডোটা আছে ওইটা দিয়ে আমার ব্রোবনটাকে হাইলাইট করে নিব। যেহেতু আমি আজকে একটা টকটকে রেড কালারের একটা জামা পরেছি, সো ওই ক্ষেত্রে মানে স্মোকি আইটা কিন্তু অনেক সুন্দর লাগবে। দেন আমি আবারও একটা ক্লিন ব্রাশের সাহায্যে আমি আমার আইশ্যাডোটাকে আবারও ভালো করে তিনটা কালারই ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটা সিলভার একটা কালার নিয়ে আমি আমার ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেভাবে আমি একই ব্রাশ দিয়ে করছি যেটা দিয়ে আমার ব্রোবনটাকে হাইলাইট করেছিলাম। দেন আমি আরেকটা ব্রাশের সাহায্যে দুইটা কালারই কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা আইশ্যাডো কিন্তু হয়ে গিয়েছে। এখন গ্লিটার লাগানোর পালা। আর এটা হচ্ছে গিয়ে একটা টার্টের একটা গ্লিটার আইশ্যাডো। আপনারা চাইলে যে কোনো ধরনের গ্লিটার ইউজ করতে পারেন। তো আমি আমার আইবলের মধ্যে আমি এই গ্লিটারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি পুরো আইলিড জুড়ে এই গ্লিটারটা দিব না, জাস্ট মিডল পোর্শনটাকে আমি একটু হাইলাইট করব। তো আমি টার্টের সেম প্যালেট থেকে এখন আমি প্রেসড গ্লিটার ইউজ করব। তো প্রথমে আমি একটু সিলভার মানে আইশ্যাডো ইউজ করছি বা গ্লিটার ইউজ করছি, যেখানে আমি গ্লিটার আইশ্যাডো দিয়েছিলাম
লিকুইড গ্লিটার আইশ্যাডো দিয়েছিলাম, তো এখানে তারপর আমি মাল্টি কালার এখানে একটা পার্পল, তারপর লাইট পার্পলের একটা কম্বিনেশন একটা কালার দিচ্ছি। যেহেতু আমার গলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোভরাস্কির কাজ আছে, তো ওইটার সাথে ম্যাচ করেই আমি এই লুকটা ক্রিয়েট করছি। আর স্পেশালি রাতের পার্টির জন্য বলবো, এই ধরনের লুক অনেক ভালো লাগে। তো আমি আস্তে আস্তে করে আমার পুরো মিডলের যে আই পোর্শনটা আছে ওইখানে আমি দিয়ে দিচ্ছি। দেন এখন আমি আমার নেক্সট আইটাও করে আপনাদের সামনে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন লাইট একটু পিঙ্ক কালার নিয়ে আমি একটা ক্লিন ব্রাশের সাহায্যে আমি আমার আউটার কর্নারটাকে একটু আমার গ্লিটার আইশ্যাডোর সাথে ব্লেন্ড করে নিচ্ছি, এবং উপরের দিকেও একটু ব্লেন্ড করছি, যাতে করে সবগুলো কালার একসাথে যেন ব্লেন্ড হয়ে যায়। তো আমি দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, এবং গ্লিটার এবং যত আইশ্যাডো কালার দিয়েছি সবগুলো একই সাথে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি আমার আউটার কর্নারটাকে আর একটু শার্প করে নিচ্ছি একটা প্লেন মানে ক্লিন ব্রাশের সাহায্যে। তো আমার আই লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যেই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দুইটা কালার আমি ইউজ করেছি, একটা একটু মেটালিক কালার আর আরেকটা হচ্ছে কি একটু পার্পল একটু পিঙ্ক মিক্সড আছে গ্লিটার। এখন আমি আমার ইনার কর্নারে অল্প একটু দিয়ে দিলাম, জাস্ট ওইটা থেকে একটু মানে লাইট আর দেখতেও একটু ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু একই কালার দিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করতে পারেন, বাট আমি চাচ্ছি একটু মানে ইনার কর্নারটা আর একটু হাইলাইটেড যাতে লাগে, ভালো লাগে দেখতে। তারপর আবারও আমি ক্লিন ব্রাশের সাহায্যে আমি আমার উপরে দিকে একটু গ্লিটার যেগুলো একটু ফল আউট হয়েছে ওগুলোকে ক্লিন করে নিচ্ছি। এখন হচ্ছে গিয়ে আইলাইনারের পালা। তো এখন আমি হুদা বিউটির সেই আমার ফেভারিট আইলাইনারটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন আজকের আইলাইনারটা আমি একদমই লাইট করে ইউজ করছি, যেহেতু এটা একটু স্মোকি বা একটু গ্লিটারিশ আই, সো আমি আইলাইনারটা বেশি দিব না, জাস্ট লাইট একটু দিয়েছি। তারপর হুদা বিউটির অপর পাশে যে কাজলের যে সেকশনটা আছে ওইটা দিয়ে আমার উপরের আইলিড এবং নিচের লোয়ারেতেও আমি অল্প একটু দিয়ে দিলাম। এখন ফলস ল্যাশেস লাগিয়ে নিচ্ছি। তো ল্যাশটা আসলে লাগানোর সবচেয়ে ট্রিকি পার্ট আমি বলবো এই পুরো মেকআপের, আমার কাছে এই একটা জিনিসই মানে কি বলবো একটু হার্ড লাগে। তারপরও আইল্যাশের গ্লুটা লাগানোর 3 মিনিট পর বা 2-3 মিনিট পর যদি আপনি এটাকে লাগান অনেক সুন্দরভাবে লেগে যায়। তো আমার ল্যাশ লাগানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে একটু সাদা গ্লুটা লেগে আছে, ওটা কিছুক্ষণ পর চলে যাবে মানে ব্ল্যাক হয়ে যাবে, তো চিন্তা করার কোনো কারণই নাই। তো আমার নিচে দেখতেই পাচ্ছেন আমি আমার নিচের যেই ডাস্ট পাউডারগুলো দিয়েছিলাম ওগুলোকে আমি ক্লিন করে নিয়েছি। দেন আমি একটা পিঙ্ক কালারের সাহায্যে আমার লোয়ার ল্যাশটাকেও আমি একটু হাইলাইট করে নিচ্ছি বা একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতে করে আইসটা অনেক বড় লাগবে, অনেক ভাইব্রেন্ট লাগবে এবং একটা সেক্সি লুক দিবে। দেন আমার আমি একটু ব্রাউন কালার নিয়ে আমি আমার আউটার কর্নারে আমি একটু দিয়ে দিচ্ছি। তো আমি পুরো কিন্তু লোয়ার ল্যাশে দিচ্ছি না, জাস্ট হাফ এসে আমি হাফ পর্যন্ত দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে বলে তো অনেকবারই বলি যে বলে আসলে যতটা বোঝানো অসম্ভব, আপনারা চাইলে একটু যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর আমি একটা শ্যাম্পিন কালার নিয়ে আমার ইনার কর্নারে দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে এটা এত বেশি পাপ আপ করছে না, তো আমি মরফির একটা গ্লিটার আইশ্যাডো নিয়ে আমি এটা গ্লিটার আইশ্যাডো না, এটা হচ্ছে হাইলাইটার প্যালেট, ওইখান থেকে সিলভার একটা কালার নিয়ে আমার ইনার কর্নারে দিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছেন দেখতে ভালো লাগছে। তো আমার আইসটা কিন্তু মোটামুটি কমপ্লিট, এখন আমি ব্লাশন দিয়ে দিব। আর যেহেতু আমি প্রথমেই বলেছি আমি বেজ মেকআপটা দিয়ে দিয়েছিলাম, তো ওই সময় আমি কন্ট্রোলিং সব কিছুই করে ফেলেছি, এখন জাস্ট একটু ব্লাশ দিচ্ছি এবং হাইলাইটার দিব। তো আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে আমার চিকবোনটাকে মানে আমি পুরো লাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মানে আমি জানি না, আমার ব্লাশন দিতে এবং হাইলাইটার দিতে এত বেশি ভালো লাগে। আমি একটু নাকের মধ্যেই দিলাম যেহেতু রাত্রের পার্টি বলেছি, তো দেখতে ভালো লাগবে। তো আমি ব্লাশনটা দেওয়ার পর আমার ফেভারিট হাইলাইটার এখন দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমার লুকটা কেমন এসেছে। তো আমি হাইলাইটার দেওয়ার আগে আমি একটু সেটিং স্প্রে দিয়ে দিব, এতে করে কি হবে পুরো জিনিসটা ভালো করে বসে যাবে এবং
যখনই আমি হাইলাইটারটা দিব ওইটা আরো সুন্দর করে আসবে। তো এখন আমি আমার ফেভারিট হচ্ছে গিয়ে হাইলাইটার অফরার একটা হাইলাইটার নিয়েছি, নিউখান থেকে একটা শ্যাম্পেন কালার দিয়ে আমি আমার পুরো হাইলাইটার যেই যেই এরিয়াগুলো আছে বা পয়েন্টি যে এরিয়াগুলো আছে ওইখানে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার হাইলাইটারটা আমি যেহেতু সেটিং স্প্রে দেওয়ার পর দিচ্ছি, এতে করে হাইলাইটারটা আরও সুন্দরভাবে মানে দেখা যাচ্ছে, এবং আমি আমার নোজের মধ্যেও দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন কি সুন্দর হাইলাইটারটা মানে বোঝা যাচ্ছে। এখন হচ্ছে কি লিপস্টিকের পালা, যেহেতু ভ্যালেন্টাইন তার উপর আমি সুন্দর একটা রেড ড্রেস পরেছি। তো আমি এখন একটা লিপস্টিক ইউজ করছি, সেটা হচ্ছে গিয়ে ফেন্টি বিউটি। সো ফেন্টি বিউটির একটাই রেড কালার যেটা নামটা আসলে আমি ভুলে গিয়েছি। তো এখন আমি সেই রেড টকটকে রেডটা দিয়ে দিচ্ছি। সো লিপস্টিক দেওয়ার পর এই যে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর এবং অনেক স্মুথ হয়েছে এবং অনেক ইজিভাবে আপনাদের সামনে আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো আজকের এই লুকটা আপনারা চাইলে সামনে ভ্যালেন্টাইন অথবা পহেলা বৈশাখ আসছে, তারপর হচ্ছে গিয়ে আপনারা চাইলে এটা পহেলা ফাল্গুনেও কিন্তু ক্রিয়েট করতে পারেন। জাস্ট আপনারা যেই কালার শাড়ি অথবা ড্রেস যেই যেটাই ক্যারি করছেন ওই কালারগুলো দিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা লুক ক্রিয়েট করা যাবে। আই হোপ আপনাদের আমার এই লুকটা ভালো লেগেছে, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা কী ধরনের লুক আমার কাছ থেকে আশা করেন। আমি সামনে অনেক কিছুই প্ল্যান আছে আপনাদের সামনে মানে আমি তুলে দেখাবো। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কালার ইয়ে থাকে আমাকে বলতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই সেটার দিকে খেয়াল রাখবো। তো আজকে আর কথা না বাড়িয়ে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।